পঞ্চায়েত ভোটের আগেই নিয়োগের সম্ভাবনা, পঞ্চায়েত ভোটের আগেই শিক্ষক নিয়োগে উদ্যোগ, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সম্রাজের সঙ্গে কথা বলে। সম্রাজ, হ্যাঁ দেখো, প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার তোড়জোড় রাজ্যের। খুব শীঘ্রই প্রধান শিক্ষক নিয়োগের বিধি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ হতে চলেছে, এমনটাই নবান্ন সূত্রে খবর আমরা পাচ্ছি। আগামী 30 জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে, সেই মন্ত্রিসভার বৈঠকে পেশ হতে পারে প্রধান শিক্ষক নিয়োগের বিধি। অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ রাজ্য জুড়ে 2500-এরও বেশি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টকেও সেই তথ্য দিয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে, তার জেরে কিছুটা ধীরে চলার নীতি দিয়েছিল রাজ্য। কিন্তু ফের শিক্ষক নিয়োগ নিয়ে, নতুন শিক্ষক নিয়োগ নিয়ে ফের তৎপরতা শুরু রাজ্যের। যেটা সূত্র মারফত খবর, পঞ্চায়েত ভোটের আগেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চায় রাজ্য। পাশাপাশি নবম দশম স্তরেও 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগের যে বিধি, সেই বিধি নিয়ে আগামী সপ্তাহেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর SSC-র সঙ্গে বৈঠক বসতে চলেছে। মনে করা হচ্ছে সেই বৈঠকেই এক প্রকার বিধি চূড়ান্ত করে ফেলবে নবম দশম স্তরে। এবং দুটি ক্ষেত্রেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমূল বদল আনা হচ্ছে, সেই বদল নিয়ে ইতিমধ্যেই বিধি বা রুলস প্রস্তুত হয়ে গেছে। মনে করা হচ্ছে প্রধান শিক্ষকের পাশাপাশি নবম দশম স্তরেরও নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও পঞ্চায়েত ভোটের আগেই দিতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ধন্যবাদ সম্রাজ, আমরাও নিশ্চয়ই বিজ্ঞপ্তি জারি হলে পরেও সেই খবরও আপনাদের কাছে রাখবো।